মোশন যদি পার্লামেন্টে অ্যাডমিটেড হয় এবং আলোচনার পরে সরকারের পক্ষে এবং বিরুদ্ধে যদি ভোট হয় তাহলে সরকারকে বাঁচানোর কোনো দায়িত্ব আমরা নেব না। আমার কথার মানে বুঝতে পারছেন? পরিষ্কার, সরকারকে বাঁচানোর কোনো দায়িত্ব নেব না। নাইদার উই শ্যাল ওয়াক আউট নর উই শ্যাল বি নিউট্রাল, উইল ভোট এগেনস্ট দি গভর্নমেন্ট। অনাস্থা প্রস্তাব যেই আনুক, সরকারকে বাঁচানোর দায়িত্ব আমাদের নয়। আরো জিজ্ঞেস করছো তুমি, আরো ইউ ওয়ান্ট মি টু বি মোর ফ্র্যাঙ্ক, যেই অনাস্থা প্রস্তাব আনুক সরকারকে বাঁচানোর দায়িত্ব আমাদের নয়। ভাই, নো কনফিডেন্স মোশন কো তব হোগা জব ও এডমিট হোগা। এডমিট হোনে কা প্রসিজার হ্যা, রুল হ্যা পার্লামেন্ট মে, তো এডমিট হো যায়। পহলে 50 লোক লগতে হ্যাঁ খড়া হোনে কে লিয়ে, 19 লোকোঁ কি পার্টি হ্যায় ও, কিনসে বাত কিয়া হ্যায় উনহোনে? বিজেপি সে বাত কিয়া, সুষমা স্বরাজ সে। তো বিজেপি আগর সাপোর্ট করতি হ্যায় তো নো কনফিডেন্স মোশন বিজেপি লা হি সকতি হ্যায়। বিজেপি কে নো কনফিডেন্স মোশন পর মে বিলকুল সমর্থন করনে কে লিয়ে তৈয়ার নেই। सर एक बात, एक बात आप सुन लीजिए सर, एक सवाल सुन लीजिए। मैं बोल रहा हूँ कल प्रेस कॉन्फ्रेंस में गुरुदास बाबू ने कहा था, ये कोई मतलब नहीं है, सुनिए, उन्होंने कहा कि हम अगर ऐसा मोशन ममता जी का एक्सेप्ट होता है तो हम लोग सरकार के खिलाफ वोट देंगे, हम लोग वॉकआउट भी नहीं करेंगे, हम लोग एब्सटेंट भी नहीं करेंगे, इस सरकार को गिरा देंगे। आप क्या कहते हैं? मैं कुछ नहीं कह रहा हूँ, मैं ये कह रहा हूँ कि पहले नो कॉन्फिडेंस मोशन आने दो। मैं कोई हाइपोथेटिकल क्वेश्चन का जवाब नहीं देता। आवर पोजिशन इज क्लियर, इफ ममता बनर्जी इज एबल टू कलेक्ट 50 मेंबर्स टू सपोर्ट their no confidence motion in the house, then it will be automatically admitted and there will be discussion, and after the discussion there will be a vote. If the vote takes place after the motion is admitted, having the support of 50 people, we shall definitely take no steps to bail out the government.